হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এলে গেলাম ক্রিসমাস, মানে সরি, থ্যাংকস গিভিং উপলক্ষে, মানে দাওয়াত দিছিল বোনের জামাই, খালাতো বোনের হাজব্যান্ড। তো গেলাম, গিয়ে সারপ্রাইজ দিলাম ফ্যামিলিকে, এই অবস্থা। তারপর ওরা এই যে সিওয়ার্ল্ডে নিয়ে আসলো আম্মা, ভাই বোন, মানে আমার ভাইরা আর কি। তো শুধু আমরা, ভাই বোন, ভাইয়ের বউ, তাদের বাচ্চা, আমার বাচ্চা, এই আর কি। আর কোনো ফ্যামিলি মেম্বার নেই, শুধুমাত্র আমরা ভাই বোন আর আব্বা আম্মা, এই আর কি। তাদের বোনের হাজব্যান্ড, এই বড় মামি আছে সাথে। তো এটা হচ্ছে আমার, একটা আমার মেয়ে, একটা আমার ভাইয়ের মেয়ে আর কি। দুজনের জন্য স্টলার ভাড়া নিলাম। তো আমরা এখনই এসে, অ্যাকচুয়ালি শীত, মানে টাইমটা, মানে দিনটা খুব ছোট, তো ওই জন্য আমরা সব কভার করতে পারিনি, মানে অর্ধেক হাঁটিয়ে শেষ করিনি আর কি সিওয়ার্ল্ডের, মানে অর্ধেক আমরা হাঁটতে পারলাম না, মানে দেখা হলো না, এই আর কি। তো ঢুকলাম, এই যে এখন বাজে দুপুর 12:30, অলমোস্ট, নট আই থিঙ্ক, অলমোস্ট 1:00 আমরা এসে এখানে পৌঁছালাম, এই আর কি। তো এই হচ্ছে একটা রাইড, এটা নাকি জেলিফিশ, আমি ভাবছিলাম যে এটা ব্যাঙ্গসাতা, মানে মাশরুম। তারপর ছেলেরা বলে যে না, এটা তো ব্যাঙ্গসাতা না, এটা হচ্ছে ইয়ে, কেউ বলে অক্টোপাস, তা অক্টোপাস তো না, আই থিঙ্ক জেলিফিশ বলছে। সিওয়ার্ল্ডে অনেক ফান আছে, অনেক মজা, ওই যে সাদি। আল্লাহ কত কিছু সৃষ্টি করে রাখছে।
অনেক বড় একটা, মানে ও একদম এই কেমনি কেমনি পেসে রয়েছে, মানে যে অনেক মজা করতেছে ওরা। এই হচ্ছে কথা আর কি। তো আমি অ্যাকচুয়ালি আমার এই অনেক অনেক মোটামুটি কিছু না দেখেও আমার প্রচুর ভিডিও হয়ে গেছে। তো আমি সিওয়ার্ল্ডের আমার চারটা ভাগে বিভক্ত করেছি, মানে আমার চারটা পার্ট আছে, আশা করি আপনারা দেখবেন এই আর কি আশায়। তো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।